এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি সীতাকুণ্ডের বিএম কন্টেইনারের আগুন। পুরো এলাকার দায়িত্ব নিয়ে সংকট সামলে মাঠে রয়েছে সেনাবাহিনী। এই মুহূর্তে চট্টগ্রামে চিকিৎসা নিচ্ছেন 130 জন, যাদের সবাই শঙ্কামুক্ত। তবে ঢাকা আর চট্টগ্রামের হাসপাতালে গুরুতর অসুস্থ রয়েছেন মোট 18 জন। প্রায় 40 ঘন্টা পার হয়ে গেলেও এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি বিএম কন্টেইনারের ডিপোর আগুন। আগের দুদিনের মতো আগুনের লেলিহান শিখা দেখা না গেলেও এই কন্টেইনারের কোনটিতে কি রয়েছে তা জানা যায়নি এখনো। আর তাই তো ফের নিয়ন্ত্রণে আনতে গিয়ে পরিস্থিতি আবারও বেগতিক হবার শঙ্কায় বেশ সতর্ক সবাই। সোমবার নিরাপত্তা নিশ্চিতে মূল গেটের বাইরে রাখা হয়েছে গণমাধ্যম কর্মীদেরও। এদিনও পাওয়া যায়নি এই কন্টেইনার ডিপোর দায়িত্বশীলদের। এরই মাঝে চলছে শোকের মাতম। জীবন বাঁচানোর যুদ্ধে যারা হেরে গেছেন তাদের মরদেহের অপেক্ষা। এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকেরই যখন পরিচয় নিশ্চিত করা কঠিন, তখন ভরসা ডিএনএ টেস্টে। চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত করতে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করছে সিআইডির ফরেন্সিক বিভাগ। এই ঘটনায় যে মোট 461 জন চট্টগ্রামের নানা হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তাদের মধ্যে বর্তমানে 130 জন চিকিৎসা নিচ্ছেন চট্টগ্রামের নানা হাসপাতালে, যাদের বেশিরভাগেরই 2-3% পুড়ে গেছে। তবে আশঙ্কাজনক রয়েছেন 8 জন। আমি রোগীগুনা দেখে আমার কাছে মনে হলো এখানে যে রোগীগুনা আছে সেই রোগীগুনার মধ্যে অনেককেই ছেড়ে দেওয়া যাবে। তারা অল্প বার্ন এবং তাদের কিছু চোখের সমস্যা। তো আর আপনারা জানেন ইতিমধ্যে বেশ কিছু রোগী গতকালও হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয়েছে ঢাকায়, তাদের অবস্থা ভালো না। এইখানে আমরা 3 জন রোগীকে আইডেন্টিফাই করেছি যে 3 জন রোগীকে যদি তার আত্মীয় স্বজন এবং সব কিছু রাজি হয় তাহলে আমরা ঢাকা নিয়ে যেতে তাদেরকে হবে। ঘটনার পর আশঙ্কাজনক যে 15 জন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন তাদের 11 জনের এখনও শঙ্কা কাটেনি। সাদাসাবি বিশেতু, এটিএন নিউজ, ঢাকা।